নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজকে একেবারে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, গাং মৌরলা বা নদীর মৌরলা মাছের সর্ষে ঝাল। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নদীর মৌরলা মাছ পরিমাণ মতো নিয়েছি। আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি ও নুন হলুদ মেখে রেখেছি। প্রথমে আমি মাছগুলো লাল করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে লাল করে ভেজে একটা পাত্রে নিয়েছি। এবার আমি প্রথমে তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ নিয়ে নেব, সঙ্গে দিয়ে দেব বেটে রাখা পরিমাণ মতো পেঁয়াজ বাটা। হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ আমি হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা পরিমাণ মতো সর্ষে বাটা নিয়ে নেব, সঙ্গে নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে আমি সর্ষে বাটার জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। সঙ্গে পরিমাণ মতো লবণ অ্যাড করব ও আরও কিছুটা জল আমি নিয়ে নেব পরিমাণ দেখে, তবে জলের পরিমাণটা অল্প নেবেন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা নদীর মৌরলা মাছগুলো অ্যাড করব। হালকা নাড়াচাড়া করে আরও এক মিনিটের মতো আমি রান্না করে নেব। নদীর মৌরলা মাছের সর্ষের ঝাল আমার হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে নদীর মাছের ঝাল পড়লে খেতে ভাতের সাথে খুবই দুর্দান্ত লাগে। নদীর মৌরলা মাছ এইভাবে করবেন, বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। বন্ধুরা, আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আমার সঙ্গে থাকুন।